এটা তুমি দেখতেই পাচ্ছ একটা নিউমোনিয়ার এক্সরে তাহলে আমরা বলছি যে একটা হেটারোজেনাস অপোসিট টেন্স হেটারোজেনাস নট হোমো কারণ হেটারো কেন এই যে বাতাস আছে তাহলে ডেন্স হেটারোজেনাস অপোসিটি ইনভলভিং রাইট কি আপার পোর্শন আপার জোন রাইট কি জোন আপার জোন তারপরে কি বলবো ট্রাকিয়া সেন্ট্রাল ইন পজিশন সো মাই ডায়াগনোসিস লোবার নিউমোনিয়া রাইট সাইডেড লোবার নিউমোনিয়া এখন যখন তুমি কমেন্ট করবা নিউমোনিয়া তখন সাইড বলতে হবে এটা কোন সাইড রাইট সাইড যদি বলে এখানে তুমি অস্কাল করলে কি পাবা ব্রঙ্কিয়াল ভেস কি পাবা ব্রঙ্কিয়াল ভেস সার্কাস করলে কি পাবা ঢাল পাবা তাহলে নিউমোনিয়ার অর্গানিজমের নাম কি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া স্টেফানোনি তারপর আর কি করবো আমরা ব্লাড ইউরিয়া লেভেল করবো ব্লাড কালচার করবো কি করবো ব্লাড কালচার আর এটার একটা ডিডি হচ্ছে আমার টিউবারকুলোসিস আর ম্যালিগন্যান্সি এবং টিউবারকুলোসিস তাহলে টিবি হইলে স্পুটাম ফর এফবি করবো ম্যালিগন্যান্সি হইলে স্পুটাম ফর আর খুঁজে দেখবো এখানে কোনো লিম্ফ নোড আছে কিনা সেই লিম্ফ নোড সুপ্রাক্লেভিকুলার কোনো লিম্ফ নোড আছে কিনা যদি থাকে তাহলে আমরা ম্যালিগন্যান্সি ভাববো অথবা টিবি ভাববো কনফার্মেশন সেই ক্ষেত্রে এটাকে এক বায়োপসি করবো হ্যাঁ একটা স্কোরিং আছে কার্ভ 65 স্কোর সেই 65 স্কোর দেখে আমাদের ডিসিশন নিতে হবে এটা কি আনকমপ্লিকেটেড নিউমোনিয়া না কমপ্লিকেটেড নিউমোনিয়া হ্যাঁ স্কোরিং এর উপর যদি আনকমপ্লিকেটেড হয় তাহলে বাসায় ট্রিটমেন্ট করবে তাহলে কি আমরা কি অ্যান্টিবায়োটিক দিব একটা হলো কোএমোক্সিক্ল্যান কি দিব কোএমোক্সিক্ল্যান এটা কি এটা অনলি ফর 10 to 14 days এরকম আমরা দিব আর যদি এটা কমপ্লিকেটেড হয় মানে কি প্যারানিউমোনিক ইনফিউশন লাং অ্যাবসেস এম্পাইমা থোরাসিস তারপর হচ্ছে লোবার কলাপস পালমোনারি এম্বোলিজম এআরডিএস মাল্টি অর্গান ফেলোর এসেট্রা সেপ্টিক আর্থ্রাইটিস এগুলি সবই কিন্তু নিউমোনিয়ার কমপ্লিকেশন সবচেয়ে কমন কমপ্লিকেশন কি ইনফিউশন নাম হলো প্যারানিউমোনিক ইনফিউশন তাহলে সেই ধরনের ক্ষেত্রে আমরা কি করব ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই কি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক কোএমোক্সিক্ল্যাপটাই অথবা ওই সেফট্রাক্সোন ইনজেকশন ফর্মে দিব অরালের জায়গায় ইনজেকশন তার সাথে আমরা ম্যাক্রোলিড গ্রুপের ড্রাগ দিব কি ক্লারিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন সেগুলো দিব বুঝতে পারছো তো অথবা যদি লাং অ্যাবসেস হয়ে যায় তার সাথে ফ্লুক্রক্সাসিলিন অ্যাড করব ইনজেক্টেবল ফর্মে সেটা কতদিন দিতে হবে অ্যাবসেস হইলে কত সপ্তাহ 4 থেকে 6 সপ্তাহ ডিউরেশন পর্যন্ত